এবার বড় রকমের অঘটন ঘটালো সৌদি ক্রাউন প্রিন্স বরখাস্ত করল পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দিলেন ছোটো ভাইকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেলাল আল জুবাইরকে বরখাস্ত করা হয়েছে বলে একটি খবর প্রকাশ হয়েছে খবরে আদেলাল জুবাইরের স্থলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই প্রিন্স খালেদ বিন সালমানকে নিযুক্ত করা হয়েছে বলে দাবি করা হয়েছে নাম প্রকাশ না করে কূটনৈতিক সূত্র ও স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই তবে এখন পর্যন্ত এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কোনো বিবৃতি বা ঘোষণা দেয়নি সৌদি কর্তৃপক্ষ মিডল ইস্ট আই জানায় আরবি ভাষায় প্রকাশিত সংবাদ মাধ্যম আল মাজদার নিউজ শুক্রবার তাদের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করে ক্রাউন প্রিন্স তার ছোট ভাই প্রিন্স খালেদকে আদেল আল জুবাইয়ের স্থলাভিষিক্ত করেছেন প্রিন্স খালেদ বর্তমানে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন এর আগে তিনি সামরিক বাহিনীর পাইলট ছিলেন এবছরের এপ্রিলের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সৌদি রাষ্ট্রদূত হিসেবে তাকে নিযুক্ত করা হয় আদেল আল জুবাইরের পরিচয় আদেল আল জুবাইর রিয়াদের আল মাজমাহ শহরে উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন ইরানের কঠোর বিরোধী হিসেবে পরিচিত জুবাইর দুই সালের এপ্রিলের শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি সিনিয়র প্রিন্স সৌদি আল ফয়সালের স্থলাভিষিক্ত হন এর আগে দুই থেকে দুই সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আলজুবের সম্প্রীতি সৌদি আরবের বিদেশ নীতি নিয়ে অসন্তুষ্ট ওয়াশিংটন এছাড়াও তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সমর্থন দেওয়া সহ বেশ কয়েকটি অভিযোগ এনে সর্বাত্মক অবরোধ আরোপ করে এরপর কাতারের পক্ষে সরাসরি অবস্থান নেয় তুরস্ক ও ইরান যুদ্ধের আশঙ্কায় কাতারের সেনাবাহিনী পাঠায় সামরিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী মুসলিম রাষ্ট্র তুরস্ক এছাড়াও আদেল আল জুবাইরের সময় ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক নিয়েও বিশ্ব মিডিয়ার বিভিন্ন প্রতিবেদন প্রকাশ পায় এসব কারণে মুসলিম বিশ্বও সৌদি আরবের প্রতি আস্থা হ্রাস পায় গত অক্টোবরে রাশিয়া সফরে গিয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে আদেল জুবাইর নিজেই বলেন তার সময় সৌদি আরবে বিভিন্ন মসজিদে সাত হাজার ইমামকে বরখাস্ত করা হয়েছে উগ্রবাদিতার তার অভিযোগ এনে তাদের বরখাস্ত করা হয় দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে